সিনেপাড়া, সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত কিছু জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। বিনোদন যেখানে শেষ কথা। তারপরে আজকে এখানে এসেছি আর তার উপর অপাজের সঙ্গে আবার অর্থনীতি সব মিলিয়ে দে আর লাইক ইটস আ কমপ্লিট গ্রেট প্যাকেজ। তো আমি দেখতে চাইছি যে খুব মানে আই এম ভেরি মাচ এক্সাইটেড। তো দেখা যাক কি হয়। আপনি সবাই খুব ভালো থাকবেন। করোনার টাইমটা ডেফিনেটলি আমরা সবাই জানি যে এটা খুব একটা তো সিম্পল সিচুয়েশন নয়, তো কিন্তু সব কিছু নিউ নর্মালে আসছে। আশা করি আপনারা সবাই মানে সেফটি মেজার্স ভালোভাবে নিচ্ছেন অ্যান্ড আশা করি আপনারা সবাই খুব ভালো থাকবেন, কারণ ভালো থাকলেই ভালো ভালো সিনেমা আরও ভালো করে দেখতে আপনারা হলে আসতে পারবেন। তাই সেটা প্লে করাটা অ্যাকচুয়ালি খুব চ্যালেঞ্জিং ছিল এবং ইন্টারেস্টিংও ছিল। আই কমপ্লিটলি থ্যাঙ্ক এসবিআই ম্যান, আই থ্যাঙ্ক মহিলাদের আমাকে চরিত্রটা দেওয়ার জন্য। নিজের মতো করে চেষ্টা করেছি। দেখো বিভিন্ন মানুষ হাতের পাঁচটা এমন তো সমান হয় না, তো একটাই চরিত্রকে কতভাবে ফোটানো যায় দ্যাট ইজ ওয়াই ইভেন অ্যাকুরেট আর ওটাই চ্যালেঞ্জ। আর আশা করা যায় দর্শকও সেটা বুঝতে পারবেন। তারপরে প্রমোশনের সময় থেকে উনি স্টার্টেড অ্যাকর্ডিং মানে তারপর হি বিকেম মাই বেস্ট ফ্রেন্ড। কিন্তু যখন সেটে থাকি না তখন শুধু আমার বেস্ট ফ্রেন্ড হয় না, আজকে আমার বোনের চরিত্রে যে অভিনয় করছে অন্য ওর সাথে ওর মতো করে মেশে অপাবিদের সাথে অপাবিদের মতো করে প্রমোশনের সাথে তার মতো করে এবং যখন এবং প্রত্যেকটা অ্যাক্টরের সাথে একটা কমফোর্ট লেভেল তৈরি করে না, হি গিভস আ লট অফ স্পেস টু দি অ্যাক্টরস। হি ইজ ভেরি শর্টেড যে অনেক কটা টেক নেবো ওই রকম না, হি ইজ ভেরি ফাস্ট, হি নোজ হোয়াট হি ওয়ান্টস বাট অ্যাক্টরদের স্পেস হবে। তো অবভিয়াসলি অটোম্যাটিক্যালি সবার নিজেরও ইচ্ছে হয় নিজের বেস্ট। যে কারণ এখন আগে তো খুব একটা সেরকম নারী কেন্দ্রিক চরিত্র লেখে দেখতো, তো এখন যখন লেখা হচ্ছে এবং একজন মহিলা সেই ছবিতে হিরো হচ্ছে তো সেটা কিন্তু আমার জন্য স্পেশালি খুব ইম্পর্টেন্ট, কারণ কি আমার প্রথম ছবি। তো আপনারা প্লিজ আসবেন, ইউ নো টেক অল দ্য সেফটি অ্যান্ড প্রিকশনস, মাস্ক, স্যানিটাইজার, ডাবল ভ্যাকসিনেশন ইউজ করবেন, তারপরে ছবি দেখতে আসবেন, কারণ কি হলেই তো ছবি দেখার আসল আনন্দটা। তো প্লিজ কাম ওয়াচ মুভিজ, বলুন কেমন লেগেছে আপনাদের সিনেমাটা অ্যান্ড দ্যাট ইজ অ্যাবাউট ইট। থ্যাংক ইউ সো মাচ। Excited to watch this movie. You guys hit on the website. So, on the start,
খুবই এক্সাইটেড, খুবই হ্যাপি, বিকজ কোনোদিন ভাবিনি যে আমার প্রথম ছবি এরকম একটা ছবি ছবি হবে। গোলন্দাজের মতো একটা বড়ো ছবি, প্লাস আমি দেবের সাইডে সাপোর্টিং লিড প্লে করতে পারবো, প্লাস এস বি এফ এরকম একটা ছবি মানে হচ্ছে ম্যাক্স হ্যান্ডস অফ টু লেফ বিকজ ইটস এ ভেরি বিগ মানে মানে যে সাবজেক্টেড আছে, প্লাস কিন্তু মানুষটার কথা বলবো রবীন্দ্র প্রসাদ শর্মা, হি ইজ হিউজ, হি ইজ ইনমেন্স। সো ওনাকে নিয়ে এত বড় একটা ছবি বানানো চারটি দিনই কথা, অনেক প্রবলেমস হয়েছে। প্যান্ডেমিকের আগে আমাদের শুরু হয়েছিল, প্যান্ডেমিকের পর অব্দি চলেছে, অ্যান্ড দেন ফাইনালি রিলিজ। আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদে হ্যাজ বিকাম ব্লকবাস্টার। সো অ্যামেজিং, আই এম রিয়েলি হ্যাপি। প্লাস এটা অ্যাব্রডেও রিলিজ হয়েছে, ক্যানাডা, ইউএস, অস্ট্রেলিয়া, প্লাস এখন বাংলাদেশেও রিলিজ হয়েছে।